বলতে পারো আজ আমি তোমাদের জন্য একটা পূজো পরিক্রমার ভিডিও বানাতে বসেছি। হিয়া আর ওর বাবা দুজনে মিলে গেছিল ঠাকুর দেখতে। প্রথমবার ওরা গোটা একটা ঠাকুর দেখার ব্লগ করে নিয়ে এসেছে। আমি নিজেও দেখে অবাক হলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওগুলো। আর তবে কি অনভ্যাসের কারণে কিছু কিছু জায়গায় ভার্টিক্যালি আর হরাইজেন্টালি দুটো ব্যাপার এসে গেছে, কিন্তু ভিডিওগুলো এত সুন্দর হয়েছে যে আমি কেটে বাদ দিতে পারলাম না, তাই দুরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু দেখে নিও। হিয়া ছোটো থেকে পুজো দেখেনি, কেননা প্রতি বছর পুজোতেই আমরা বাইরে ঘুরতে চাই। মাঝখানে দু বছর লকডাউনের সময় ছিলাম, কিন্তু ও ঠাকুর দেখতে যায়নি, তাই বলতে পারো এটা ওর প্রথম ঠাকুর দেখা। প্রথমেই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সূর্যনগর স্পোর্টিং ক্লাব। আমি নিজে দেখতে যাইনি, আমি ওদের ভিডিওর মাধ্যমেই দেখলাম। দেখে অবাক হলাম যে এত সুন্দর হয়েছে। গ্রাম বাংলার একদম সহজলভ্য কিছু ব্যবহৃত জিনিস দিয়েই বানানো হয়েছে, যেমন লাঙল আছে, ঝুড়ি, প্রদীপ, হাঁড়ি, উনুন আর মাটির কাজ, সঙ্গে কুলো। আমার তো দারুণ লেগেছে, তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সূর্যনগর স্পোর্টিং দেখে ওরা এবার চলে এসেছে রথখোলা স্পোর্টিং ক্লাব। কি থিম আমি খুব একটা বুঝতে পারলাম না, কিন্তু সামনে গণেশ ঠাকুর, এবং যারা দেখেছে সবাই বলছিল যে খুব ভালো হয়েছে দেখতে। দেখে মনে হচ্ছে বুঝি বালি বা ওই জাতীয় কিছু জিনিসের তৈরি, এটাও খুব সুন্দর। এবার ওরা চলে এসছে রবীন্দ্রনগরের রবীন্দ্রসংঘ ক্লাবের পুজো মণ্ডপে। এটার নাম আমি জানি, এটার নাম ছিল বাধারো মারো দিস। শিলিগুড়ির বুকে একখণ্ড রাজস্থানকে যেন ওরা তুলে নিয়ে এসেছিল। প্রচণ্ড প্রশংসা হয়েছে, আমি অন্যদের ভিডিওতেও দেখেছি, এবার নিজের বাড়ির বানানো ভিডিও দেখছি। হ্যাঁ সত্যিই দারুণ, তোমরা দেখো তোমাদের উপর।
মণ্ডপের ভেতরের কাজগুলো এত সুন্দর হয়েছে দেখে যেন মনে হচ্ছে সত্যিকারেরই এটা কোনো বিলাসবহুল প্যালেস, হাভেলি, রাজস্থানের ভাষায় বলতে পারি হাভেলি। কোনো মতেই মনে হচ্ছে না যে এটা কোনো অস্থায়ী পুজো মণ্ডপ, যারা দেখেছে প্রত্যেকেই একই কথা বলেছে। এবার ওরা চলে এসেছে কলেজ পাড়ায় লালমাটির লালন কথা দেখতে। আমি ভিডিও করেছি, আবার ওরাও ভিডিও করেছে, তবে আমার তো মনে হচ্ছে আমার থেকে অনেক বেশি সুন্দর ভিডিও হয়েছে ওদের। আমার জুতো এগুলো পাড়া দিয়েছে জানো, সামনের আলপনাটা না, এই যে সামনেটা আছে মণ্ডপের ওইটা মা বানিয়েছে। যেখানে যোগ সূত্র হয় শিল্পী এবং শিল্পপ্রেমী, মাদুরীর তালে পা মিলানো আর অপরূপ প্রকৃতির প্রতি হারিয়ে যাওয়া যেখানকার অন্যতম একটি উপাদান। সেই সাথে বাঙালি যে কোনো মঙ্গলাচারে ওরা চলে এসছে অগ্রগামীতে। এই ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু ওরাও ভিডিও করেছে, আমার কিছুতেই ওদের ভিডিওটা মনে হলো না যে তোমাদেরকে দেখাবো না, তাই তোমাদের সঙ্গে আবার আগে পাশে। Thank you.
মণ্ডপের খুব একটা বিশেষত্ব ছিল না, কিন্তু এখানকার ঠাকুর সবসময় খুব সুন্দর, ঠাকুরের মুখ খুব সুন্দর হয় দেখতে, আর লাইটিং এর তো কোনো কথাই হবে না। তবে উপরে একটা ঝাড়বাতি রেখেছি, সেটা খুব সুন্দর। এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমতলা স্পোর্টিং ক্লাব। থিম আমি ঠিক বলতে পারবো না, তবে দেখে আমার যতখানি মনে হচ্ছে এটা হচ্ছে গুজরাটের কোন একটা স্বামীনারায়ণ টেম্পলের আদলে তৈরি। আমতলা জনসমিতির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই। এবার তোমরা সামনে দেখতে পাচ্ছ প্রধান নগরের নবাঙ্কুর সংঘের পুজো। শুধু বাঁশ আর বাঁশ ব্যবহার করে এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে, দারুণ লাগছে তো। আমি বলছি শোনো, খুব ভালো ছিল ভেতরে ঢুকতে লাইটিং, আর ওই দিকে একটা জায়গা, ওই দিকটায় ফটো তোলার জায়গা ছিল, কিন্তু বাবা আমাকে তুলতে দেয়নি, কারণ বাবা বেশি সময় নষ্ট করবে না। তারপর ভেতরে ঢুকে ঠাকুরটাও খুব সুন্দর দেখতে ছিল। এটা আমার তো মনে হয়েছে এটা সেকেন্ড বেস্ট। সব শেষে ওরা চলে এসছে চম্পাশাড়ির জাতীয় শক্তি সংঘ এবং পাঠাগারের পূজা মণ্ডপে। হিয়ার চোখে এটাই শ্রেষ্ঠ পূজা মণ্ডপ।
বিভিন্ন রকমের প্লাস্টিকের জিনিসের ব্যবহারে মণ্ডপ তৈরি করা হয়েছিল। প্লাস্টিকের চামচ, প্লাস্টিকের বল, বোতল এসব দিয়ে তৈরি হয়েছিল মণ্ডপটা। আমারও বেশ দেখে ভালো লাগছে। এটাই ছিল এই দিন হিয়াদের দেখা লাস্ট পুজো মণ্ডপ। এখান থেকে ওরা চলে গেছিল একটা রেস্টুরেন্টে, সেখান থেকে রাতের খাবার হিসেবে নিয়ে এসেছিল বাবার জন্য এগ রোল আর মেয়ের জন্য এগ চিকেন রোল। অবশ্যই আমাকেও বলেছিল, কিন্তু সেদিন ছিল দুর্গাষষ্ঠী, আমি তো হিয়ার জন্য আর কেটের জন্য ওই দিন উপোস করি, তাই আমি সেদিন বাইরের কিছু খাবো না, তাই আমি আর ওদিন কিছু খাইনি। তবে আমার খুব ভালো লেগেছিল যে ওরা ঠাকুর দেখেছে, ভিডিও করেছে এবং রাতের খাবারটাও নিয়ে এসেছে। এবার চলে এলাম পরের দিনের ভিডিওতে। পরের দিন সকালবেলায়, মানে সপ্তমীর দিন সকালবেলায় বাবা মেয়ে এতে বেরিয়েছিল কিছু বাজার করতে। বাজার করতে গিয়ে ওরা দেখে এসছে সেন্ট্রাল কলোনির অপূর্ব সুন্দর এই পূজা মণ্ডপটা। হিয়ার খুব ইচ্ছে ছিল যে ও আমার সঙ্গে আরেকবার যাবে, কিন্তু সময়ের অভাবে আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। উপরে বড় মা দুর্গার সাথে নিচে ছোট্ট মা দুর্গা, আমার তো দেখতে ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদেরও দেখে বেশ ভালোই লাগবে। আর এখানেই হিয়ার আর হিয়ার বাবার পূজা পরিক্রমা শেষ হচ্ছে 2024-এর। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই। Thank you.